হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই ডোমেস্টিক ব্লক ঘরোয়াতে হাতে স্বাগতম আলহামদুলিল্লাহ এই বছরে এই প্রথম জাম মেখে খাবো গতকালকে রাতে মায়ের বাবা অল্প কিছু জাম আনছিলো সেই জামগুলো আমি এখন ধুয়ে নিয়ে এই বইমের মধ্যে দিয়ে জামগুলো মাখায় নেবো আর আমার কাছে যে গা জামগুলো মানে গাছ থেকে পরে একটু থেতলায় যায় ওই জামগুলা খেতে ভালো লাগে কারণ উপর থেকে পড়ার কারণে জামটা যেহেতু একটু থেতলাই যায় কারণ ওই জামটা খেতে অনেক মিষ্টি লাগে আর এখন হচ্ছে আমি জামগুলা দুই এই বইমের মধ্যে নিয়ে নেছি আর আজকে হচ্ছে শুধু বিটলো মধ্যে আমি জামগুলা মাখাবো আর যে কোনো টক খাবার কিন্তু সবাই মিলে খেলে বেশি ভালো লাগে একা একা খেয়ে মজা নেয় বাড়িতে থাকলে ভাই বোন সবাই একসঙ্গে মিলেমিশে খাওয়ায় ওইটা ওই খাওয়ার মধ্যে অনেক মজার একটা আনন্দ থাকে অনেক ভালো লাগে গতবারও বাড়িতে ছিলাম আমি মামাতো বোন দুজনে মিলে গাছ থেকে কুড়ায়ে জাম খাইছিলাম আর এইবারে তো আমি এখন একা একা বসে জাম খাচ্ছি আজকে দুপুরে যেরকম যেহেতু রান্নাবান্না নাই আর এই জন্য ভাবলাম বসে বসে জামগুলাই খাই মায়ের বাবাদের অফিসে হচ্ছে ওদের অফিসের প্রতিষ্ঠা বার্ষিকী এই কারণে আজকে দুপুরে খাবে না সকালে যে রান্না করছি ওইটাই হচ্ছে আমার আর মাহিবুড়ির জন্য হয়ে যাবে আর এখন বান্দে বসে বসে আমি আর মাহিবুরি জাম মাখা খাচ্ছি আর জাম মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সেই স্বাদ আমি বলে বুঝাইতে পারবো না আমার কাছে যে কী ভালো লাগতেছিলো আর এখন যদি আমার ভাই বোন আমার পাশে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো আর এখন আমি আর মাহি খাচ্ছি তারপরে এটা হচ্ছে বিকালবেলা যেহেতু মায়ের বাবার অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেই কারণে তো ও খাবার আনছিলো এক প্যাকেট আর এখানে হচ্ছে কাশ্মি ছিল মাহিবুড়ি যেহেতু কাবাব অনেক বেশি পছন্দ করে এই জন্য আগে প্রথমে আমি মাহিবুড়িকে দিয়ে নিয়েছি আর বাবা মা হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা বাবা মাই আগে সেই খাবারটা সন্তানের কাছে আগে তুলে দেয় যে নাও তুমি আগে খেয়ে দেখো কাছিটা অনেক মজার ছিল কাবাব ছিল রোস্ট আর কাশ্মি তো খাসি দিয়ে করে সবাই জানেন আর এই তো এখানে হচ্ছে চাটনিও ছিল বুড়ানিও ছিল আর সেই সাথে হচ্ছে আমি হচ্ছে বিকালবেলা কিছু রুটি ফ্রোজেন করে রাখতেছি সকালবেলা যেহেতু মায়েরও স্কুল খুলে গেছে সকালবেলা নাস্তা যেন তাড়াহুড়ো না হয় যেহেতু অনেক সকালে স্কুলে যায় এই জন্য কিছু রুটি ফ্রোজেন করে রাখলে আমার কাজের সুবিধা হবে সকালবেলা তাড়াহুড়ো লাগবে না আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম